Okay, taking one on both sides. Long on both sides and differentiate with respect to x. Later, I'm going to put x, the 1 by x. This is another x, not a y. The dy by dx. I'm going to show it our calculation for a uv. As a root x, we saw the lamb d dx. ln of root x. Okay. Here, going to chalo. ln root x plus ln root x d dx. Root x. তাহলে এখন আসো এখানে এটা ক্যালকুলেশন করো এ রুট এক্স থাকলো রুট এক্স ওয়ান বাই রুট এক্স ওয়ান বাই রুট এক্স এখন এটা তো এক্স না লন এক্স তাহলে ওয়ান বাই এক্স কিন্তু এক্স না রুট এক্স করলে ওয়ান বাই টু রুট এক্স আর এটা হচ্ছে এল এন রুট এক্স আর এটা হচ্ছে কি রুট এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই টু রুট এক্স এখন এটা এটা কাটা গেল থাকলো এবং ওয়ান বাই টু রুট এক্স কমন এলো 1 by 2 root x common নিলাম এখান থেকে 1 plus ln root x এখন এই y টাইম এসে নিয়ে আসবো মাল্টিপ্লাই করে তাহলে সব y dy by dx এখন y যখন মাল্টিপ্লাই করো সাথে সাথে y ভ্যালুটা বসাই দাও তাহলে y ভ্যালু কত হচ্ছে দেখো যে root x এর পাওয়ার root x আর এখানে থাকতেছে 1 by 2 root x 1 by 2 root x. Root x power minus 1 দিতে পারি আমরা 1 plus ln of root x. এখন দেখো root x এর পাওয়ারটা minus 2 দিতে পারে অথবা এইভাবে রেখে দিতে পারি সেটা হচ্ছে মাইনাস করলে দেখো এরকম আসবে root x টা একটু উপরে নিয়ে আসলাম পাওয়ার মাইনাস 1 করে দিলাম তাহলে আর dy by dx dy by dx equals to half সামনে দিলাম root x এর পাওয়ার হচ্ছে root x আর এটা যদি উপরে নিয়ে আসো রুট এক্স এর পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে ওকে এখানে মাইনাস ওয়ান দিয়ে দিলে হয়ে যাবে ওয়ান প্লাস এল এন অফ রুট এক্স তাহলে এটা ক্যালকুলেশন করলে হাফ ওকে রুট এক্স আর এটা হলো রুট এক্স মাইনাস ওয়ান আর বাকি যা আছে তাই ওয়ান প্লাস এল এন অফ রুট এক্স দেখো এটা আমাদের অ্যান্সার অ্যান্সারটা দেখো একেবারে ইজি এরপরে চলো সামনের দিকে আগালাম 29 গেল 30 তে যাও দেখো একই টাইপের ম্যাথ শুধু লন নিয়ে ফ্রেশ করে ধরতে হবে 30 30 তে যাই দেখো এখানে কি আছে 30 তে ওকে 30 আছে cot x আর তার পাওয়ার tan x cot x এর পাওয়ার tan x 30 তে লেফট y equals to cot x এর পাওয়ার হলো tan x tan x তাহলে cot x এর পাওয়ার tan x তো পাওয়ার যদি tan x হয় তাহলে ওকে আবার লন দাও তাহলে স ln of y তাহলে ln cot x আর tan x এখন এটা এই পাশে সামনে নিয়ে চলে আসবে তাহলে 1 by ln y equals to tan x ln of cot x ln of cot x এবার ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে সো এটা x মানে কত হবে 1 বাই x কিন্তু এটা x না dy বাই dx তাহলে এখন u v tan x পিছনে দিলাম tan x d dx of ln cot x ওকে এবার এটা দিলাম পিছনে ln cot x আর d dx of tan x of tan x এখন চলো একটু ক্যালকুলেশন করে দিলে শেষ y টা অধিক আবার পাস করে দাও y টা d dx dy by dx তাহলে সব dy by dx তাহলে y টা এসে চলে গেল এখন এটা ক্যালকুলেশন করে একটু করবো আমরা সেটা কিভাবে এটা যা আছে তা tan x থাক এটা ডিফারেন্সিয়েট করলে 1 বাই cot x ln x তাহলে 1 বাই x তাহলে এটা আসলো cot x এখন দেখো
এটা তো কর্টেক্স কর্টেক্সের ডিভিশন করলে মাইনাস কোসেকস কোয়ারেন্স মাইনাস কোসেকস কোয়ারেন্স মাইনাস কোসেকস কোয়ারেন্স আর এটার অবস্থা কি ln কর্টেক্স আর tan s করলে কি সেকস কোয়ারেন্স সেকস স্কয়ার x এখন এটা যদি এভাবে রাখতে চাও রাখো আর যদি ক্যালকুলেশন একটু কাটাকাটি যায় তো কোটে পড়ে গেল হ্যাঁ কোসেকস 1 বাই সাইন একটু কাটাকাটি যাবে এই জায়গাটাতে তাহলে ওকে ওয়াইড ভ্যালু দিয়ে দিলাম কট এক্স কটের পাওয়ার কত ট্যান এক্স আর এখানে হচ্ছে এটা সাইন কস বানালাম তাহলে কস এক্স বাই সরি সাইন এক্স বাই কস এক্স ট্যান হচ্ছে সাইন এক্স বাই কস এক্স এটা কট মানে ট্যান হয়ে গেল আবার একই সাইন এক্স বাই কস এক্স আর এটা মাইনাস তো সামনে দিয়ে দিলাম কোসের কাছে 1 বাই সাইন স্কোয়ার এক্স প্লাস সেক স্কোয়ার এক্স লং অফ কট এক্স এখন তাহলে দেখো এই দুটোর কারণে দুটো শুনে যায় এটা হয়ে গেল হ্যাঁ কট এক্স এর পাওয়ার হলো ট্যান এক্স ট্যান এক্স আর তাহলে এটা হচ্ছে মাইনাস সেক স্কোয়ার এক্স তাহলে ওকে এখানে আমরা পেলাম মাইনাস সেক স্কোয়ার এক্স আর প্লাস সেক এক্স এল এন অফ কট এক্স এখন দেখো এখানে যদি আমরা সেক সেক স্কোয়ার এক্সটা কমন নিতে পারি সেক স্কোয়ার এক্স কমন নাও নিলে দেখো আর একটু ছোট হয়ে যাবে মাইনাস ওয়ানটা পরে লিখবো আমরা চলো কমন নিয়ে নাও দেখো কমন যদি নাও তাহলে কি দাঁড়ালো আমাদের না কমন তাহলে আমরা কমন নিয়ে নিলাম সেক স্কোয়ার এক্স একদম সামনে দেখলাম নাহলে পরে লেখো কট কট এক্স এর পাওয়ার হলো ট্যান এক্স এখান থেকে সেক স্কয়ার এক্স কমন নাও তাহলে প্রথম এটা লিখবো এল এন অফ কট এক্স মাইনাস ওয়ান এটা আনসার এভাবে লিখলাম এরপরে দেখো থার্টি ওয়ান থার্টি ওয়ানে কি আছে দেখো ওকে থার্টি ওয়ান হ্যাঁ থার্টি গেল 31 ওকে সাইন এক্স এর পাওয়ার এক্স একই কাইন সাইন এক্স এর পাওয়ার এক্স তাহলে সাইন এক্স এর পাওয়ার যদি এক্স হয় তাহলে আমাদের কাজ হলো কি দেখো সাইন এক্স এর পাওয়ার এক্স লেফট 31 লেফট ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স এর পাওয়ার হলো এক্স তাহলে এলএন নিয়ে নাও টেকিং ডাউন অন বোথ সাইডস ln y equals to ln of sin x in power x তাহলে এটা এখানে চলে গেল বাস তারপর তো ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো ক্যালকুলেশন করলে রেজাল্টটা পেয়ে যাবে তাহলে ln y equals to কি হবে এই পার্ট এখানে আসবে x ln of sin x ln of sin x এখন দেখো তাহলে ইউবি এটা ইউবির ফর্মুলা বলে গেছে আর ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স তাহলে এটা এক্স মনে করতে হবে ওয়ান বাই এক্স তাহলে স ওয়ান বাই এক্স তাহলে ডি ওয়াই বাই কত ডিএক্স এখন ইউবি তাহলে এক্স ডি ডিএক্স এল এন সাইন এক্স এটা গেল থাকবে বলে থাকবে ব্র্যাকেট না দিলে চলবে প্লাস ln of sin x এখন d dx of x d dx of x করলে তো অন হয়ে যায় y টাকে কি পাস করে দিব আমরা মানে dy by কত dx এখন y এদিকে চলে আসলো আর এরপর ক্যালকুলেশন করো x ln x মানে 1 by x that means sin x কিন্তু sin x এর তো এটা তো x না sin x sin x এর ডিভিশন করলে কত হয় cos x cos x আর এটা সে 1 হয়ে যায় তাহলে ওকে লং অফ সাইন এক্স এটা ওয়ান তাহলে এটা কট হয়ে গেছে দেখো কট হয়ে গেছে ব্যাস এই পর্যন্ত অ্যান্সার তাহলে এখন এখানে ক্যালকুলেশন করো এটা হচ্ছে এ সাইন এক্স ওয়াই ভ্যালুটা দাও সাইন এক্স এর পাওয়ার এক্স আর এখানে আসলো আমাদের এক্স কট এক্স কট এক্স আর এখানে আসলো কি এল এন অফ সাইন এক্স ওটা তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো এটা আছে এল এন অফ সাইন এক্স এবার 32 তে দেখো কি আছে
32 32 দেখো যে 32 ওকে x এর পাওয়ার cos x x এর পাওয়ার cos x তাহলে একই ভাবে আমাদের লন নিয়ে নিতে হবে লন নিলে হয়ে যাবে 32 x এর পাওয়ার cos x let y equals to x এর পাওয়ার cos x let 32 yes 32 তো দেখলাম হ্যাঁ x এর পাওয়ার cos x let let y equals to x এর পাওয়ার cos x তাহলে অবশ্যই আবার লন নিতে হবে তাহলে সো টেকিং অন টেকিং লন অন বোথ সাইডস তাহলে ln x cos x তাহলে পাওয়ারটা এখানে চলে আসবে ব্যাস পাওয়ারটা চলে আসার পরে আবার ইউভিন ফর্মুলা অনুযায়ী করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে দেখো এখন চলো তাহলে সো ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু ও আর আর লাইন করো আর ln y cos x এখানে আসবে আর ln x এখন ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু x তাহলে এটা x মানে কত হবে তাহলে 1 বাই x দ্যাট মিনস 1 বাই y তাহলে dy বাই dx এখন u v তাহলে cos পিছনে নিয়ে আসলাম cos x d dx ln x 1 x দ্যাট মিনস x এখন প্লাস ln x ln x আর ডিফারেনশিয়াল অফ cos x d dx অফ cos x d dx অফ cos x cos x এর ডিফারেনশিয়াল করলে হয় sin x এখন চলো এরপরে আমাদের কাজ হলো ওকে y টা থেকে পাস করে দিলাম y টা এখানে নিয়ে দাও তাহলে r dy by dx dy by dx y এখানে গেল এটা আসলো cos x আর এটা 1 বাই x এখন এখানকার অবস্থা কি ln x ln x ইনটু এর সাথে মাইনাস সাইন x মাইনাস সাইন x ওকে ওয়াই ভ্যালুটা ছেড়ে দাও x কে cos ইনভার্স সরি x cos cos x ওয়াই ভ্যালু হ্যাঁ এখানে এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে 1 বাই x 1 বাই x এখানে আনতে পারো অবশ্যই x এর পাওয়ার 1 প্লাস করে দিলে হয় মাইনাস করে দিলে হবে আমি রেখে দাও cos x প্লাস এবার মাইনাস হয়ে গেল এটা মাইনাস sin x ln x প্লাস এটা আছে আর যদি এটা একটু ক্যালকুলেশন করতে চাও দরকার নাই এভাবে রেখে দাও আর কিছু করার নেই 33 তে যাও দেখো 33 কি একই টাইপের ম্যাথ ম্যাথ দিলো একই জায়গাটা পাস করে ফেলবে 33 সব করে ধরো 33 ওকে 33 আছে দেখো যে পার্ট ওকে লন x একটা পাস করে দিলাম 33 পাস করলো 34 ও একই sin x এর এত ওকে এবার একটা ইনভার্স আছে 35 টাই করে দিতে হবে মানে y cosটা তো হ্যাঁ ইনভার্স করে 35 sin ইনভার্স এর পাওয়ার x লেন 35 let y cos to sin inverse x f bar x তাহলে চলো লন লাগবে লন এর হেল্প নিতে হবে তাহলে লন টেকিং লন অন বোথ সাইডস তাহলে x টা চলে আসবে প্লাস u v করলে হয়ে যাবে sin inverse x তো ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন চলে আসে তাহলে ওকে টেকিং লন অন বোথ সাইডস লন y cos to lon sin inverse x x a x টা সামনে চলে আসবে তাহলে আর ln অফ y equals to x ln sin inverse x এখন ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x তাহলে এটা x মানে কত তাহলে সব 1 বাই y তাহলে dy বাই dx এখন এখানে u v u v যদি করো তাহলে এটা পিছনে দিলাম d dx হ্যাঁ ln sin x ln sin inverse x আর এরপর এখানে দাও ln sin inverse x এখন এর সাথে আছে d dx of x ওকে dx তাহলে এই y দিকে পাস করে দেব তাহলে আর dy by dx এখন y টা এদিকে পাস করে দিলাম এটা x থাকলো এই x এখানে থাকলো ln x তাহলে 1 by x 1 by sin inverse x কিন্তু এটা তো x না
sin inverse. Sin inverse is divided by 1 by root upon 1 minus x square. Okay. It is 1. So, the ln of k sin inverse x. Yes, one variable diye dao ekhane ar kichu bolar dorkar nei. Shudhu extra upore diye dao. Tahole y variable ta boshay dao, y koto? Je sin inverse x er power asche x. Ar baki kaj holo ekhane ager moto. Okay, x upore dilam. Tahole x root of r 1 minus x square. Eta holo sin inverse x. Ar er pore asche ln k sin inverse x. Sin inverse x. Okay, here we go. 35 galo. For a group 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 let y equals to 36, let y equals to tan inverse 4 root x or 1 minus 4 x. Okay, oh, it's not about pluses. Wow, pluses are k sin inverse x. Plus on the k sin inverse on the x and power sin inverse x. X and power sin inverse x. দেখো দুইটা পার্ট আছে প্রত্যেকটা ম্যাথ হ্যাঁ আমরা প্রত্যেকটা ম্যাথে এসে দুইটা পার্ট আছে ভালো কথা দুইটা পার্ট আলাদা করতে হবে মানে একটা ইউ আর একটা ভি ধরতে হবে মানে এখন কি করব এটাকে ইউ এটাকে ভি ধরব ওকে চলো দেখো একটা ইউ আর একটা ভি ধরে নাও লেট তাহলে লেট ওকে এত ফার্স্ট তো ওকে এন্ড আবার লেট করলাম লেট হ্যাঁ ইউ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4 রুট x 1 মাইনাস 4 x এন্ড ভি ইকুয়ালস টু x সাইন ইনভার্স x তাহলে সো y ইকুয়ালস টু কত হলো ইউ প্লাস ভি ইউ প্লাস ভি তাহলে সো dy বাই dx ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু x তাহলে du বাই dx আর এটা হবে dv বাই dx থার্ড ইকুয়েশন হবে ইকুয়েশন 1 এখন চলো এগুলো কাজ করতে হবে নাও নাও u ইকুয়ালস টু এখানে আসো tan ইনভার্স 2 2 রুট x আর 1 মাইনাস 2 রুট x তার স্কয়ার এখন আমরা কনসিডার করব লেট হ্যাঁ লেট এটা ইকুয়ালস টু tan থিটা ওকে tan থিটা ইকুয়ালস টু 2 রুট x তাহলে সো ইয়া থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2 রুট x ওকে এখন এখান থেকে থিটা চলে আসবে দেখো তাহলে আর u ইকুয়ালস টু u equals to এখন এটা কি অবস্থা হলো দেখো tan ইনভার্স এটা আছে 2 tan theta আর এটার অবস্থা কি দাঁড়ালো এটা আছে 1 minus tan square theta তাহলে ভ্যালু দাঁড়ালো কত tan 2 theta এটা tan 2 theta হলো tan ইনভার্স কাটা চলে গেল এবার theta ডোরেটা আমরা বসাই দেব ওকে চলো তাহলে আর আর ইউ ইকুয়ালস টু tan ইনভার্স tan 2 থিটা এটা কাটা গেল থিটা আর ভ্যালু বসাই দাও তাহলে আর ইউ ইকুয়ালস টু 2 থিটা তাহলে এটা দিয়ে দাও tan ইনভার্স ওকে 2 থিটা আছে tan ইনভার্স কত 2 রুট 2 2 রুট x 2 রুট x তাহলে এখন ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু x তাহলে সো du বাই dx তাহলে এখন tan ইনভার্স এর পরে কত হয় 1 বাই 1 প্লাস এটা 1 বাই 1 প্লাস 2 রুট x এর স্কয়ার
ভিতরে তো x না মানে এটা ডিফারেনশিয়েট করলে 2 বাইরে আসলো রুট x এর পরে 1 বাই 2 রুট x এটা কাটা দিল দেখো ক্যালকুলেশন এখন চলো আমরা এটা করলাম পরেরটা আবার করা লাগবে ভিটা ক্যালকুলেশন করতে হবে পরে এখানে বসাতে হবে দুইটা পার্ট প্রত্যেকটা ম্যাচে চলো আর 5 du বাই dx আমরা ভ্যালু পেয়ে গেছি উপরে 2 এখানে রুট x কমা দাও ব্র্যাকেট দিলাম 1 প্লাস 4x 4x এটা থাকলো এবার এন্ড v v ভ্যালুটা বের করতে হবে এরপরে ইকুয়েশন মানে দিয়ে আসতে হবে ডি বাই ডি এক্স তাহলে ওকে এখন আসো যে এন্ড এন্ড ভি ছিল কত x x সাইন ইনভার্স নাকি দেখি ভি ছিল হচ্ছে x এর পাওয়ার ছিল হচ্ছে সাইন ইনভার্স x ওকে সাইন ইনভার্স x x এর পাওয়ার সাইন ইনভার্স x তাহলে এখন এখানে লন নিতে হবে তাহলে চেকিং লন লন ভি ইকুয়ালস টু ওকে এল এন লন x sin inverse x তাহলে এটা পাওয়ার এখানে চলে আসবে তাহলে এল এন ভি ইকুয়ালস টু সাইন ইনভার্স এল এন x এখন এটা ক্যালকুলেশন করো তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে এটা x মানে করতে হবে তাহলে 1 বাই x কিন্তু x না তাহলে dv বাই dx এখন এটা uv sin inverse x sin inverse x পিছনে দিলাম sin ইনভার্স x ln x এর ডিফারেন্সিয়েশন করো ln of x প্লাস ln of x d dx sin inverse x sin inverse x এখন দেখো এখান থেকে কাজ করব আমরা এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ালো আমাদের তাহলে আর বিটা দিকে পাস করো dv বাই dx ডি ওই পাশে দিয়ে আসলাম এখন এটা ক্যালকুলেশন করবো জাস্ট আমরা সাইন ইনভার্স থাকলো সাইন ইনভার্স এক্স লন এক্স মানে ওয়ান বাই এক্স থাক এটা আর এখানে কি আসলো এল এন এক্স তো থাকলো সাইন ইনভার্স এর করলে ওয়ান বাই রুট অফ আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্যাস ভ্যালু বসাই দাও দেখো ম্যাথ কত ম্যাথ কত বড় এখানে টু ছিল তাই না থাক এটা কাজে লাগবে একটু পরে আমাদের তাহলে স ডিভি বাই ডি এক্স তাহলে আমরা কত পেলাম ভি মানে কত ছিল এক্স সাইন ইনভার্স এক্স আর এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এক্স থাক আর এটা হচ্ছে এল এন এক্স আর এটা হলো রুট অফ আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ফ্রম ওয়ান উইল গেট এটা প্লাস করে দাও বুঝতে পারছো এটা একটা প্লাস হয়ে যাবে ব্যাস এটা আছে আর ফ্রম ওয়ান উইল গেট প্রমাণ উইকেট অনেক কিছু তো জানো তো ডিওয়াই বাই ডি এক্স আর এখন এই দুটো প্রথমে এটা লিখব কে টু ডিওয়াই টু বাই রুট এক্স ওয়ান প্লাস ফোর এক্স এর সাথে প্লাস হবে এটা এক্স সাইন ইনভার্স এক্স আর এর সাথে ব্র্যাকেট এইটা থেকে যাবে এটা থাকলো সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস এল এন এক্স আর এটা রুট অফ আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ব্যাস ওকে অনেক বুঝতে পারছো ওয়ান প্লাস ছিল এটা ডিওয়াই বাই ডি এক্স ইকুয়ালস টু প্লাস এর এটা আনসার এখানে ইউভি ডাবল করে ধরে নিয়ে তারপর ক্যালকুলেশনটা করতে হবে পড ছোট যার ফলে বেশি জায়গায় ইউজ করতে হচ্ছে ওকে তাহলে আমরা 36 গেল চলো 37 এ গেল দুটো আলাদা আলাদা করতে হবে পরে ক্লাস করে দিতে হবে আর কোনো ফারাক নেই 37 এ কি আছে দেখো একইভাবে কাজ করতে হবে আমাদের অবশ্যই দুইটা পার্ট থাকবে এখানে এই যে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এক্স এর পাওয়ার এক্স স্কোয়ার ওকে তাহলে দেখো লেট আবার এখানে দুইটা পার্ট আলাদা আলাদা করতে হবে আলাদা করে লং দিতে হবে আলাদা ক্যালকুলেশন করতে হবে তাহলে ওকে লেট ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার না নাকি ওয়েট প্রথমটা সে ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার
কত পাবো আমি y পাবো u প্লাস v u এটা v ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x মানে dy বাই dx তাহলে এটা du বাই dx আর dv বাই dx ব্যাস আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে এখানে দিয়ে দিলে হয়ে যাবে এটার সাথে একটা প্লাস হয়ে যাবে ব্যাস তাহলে এখন আসো এটা এটা না করলে চলবে ইজ বার এস মানে ইজ বার x আর যেহেতু x না এটা আবার করতে হবে ব্যাস তাহলে ওকে সো ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স স্কয়ার তাহলে সো ডি ইউ বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স এটা এক্স না এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে টু এক্স হয় বাস তার মানে আমরা এটা রেজাল্ট পেয়ে গেলাম টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কয়ার থাক এবার এখানে লং লাগবে ওকে অ্যান্ড অ্যান্ড ভি ইকুয়ালস টু কত বলো ভি ইকুয়ালস টু এক্স x স্কয়ার তাহলে টেকিং লং অন তাহলে এল এন ভি ইকুয়ালস টু আছে একবারে দিলাম x স্কয়ার নামাই দিলাম এল এন অফ x থাকলো এবার কি ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু x তাহলে সো ডি ভি বাই ডি এক্স বাস ইউ ভি এটা পিছনে দাও লং x এর পর x স্কয়ার লং x এর ডিফারেন্স করলে 1 বাই x হয়ে যায় একবার করে দিচ্ছি 1 বাই x হয় তাহলে এবার লং x ধর কনস্ট্যান্ট হবে ln x ln x কনস্ট্যান্ট হবে x স্কয়ার ডিফারেন্সিয়েট করলে 2x হয় 2x ওকে তাহলে x কাটা গেল x কমন নাও x কমন নিলে 1 প্লাস k 2 ln x বাস এখন তো বুঝতে পারছো কোথায় দিবে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যেটা ভ্যালু দিয়ে দাও হয়ে গেল প্রমাণ উই গেট অনেক দুটো ভ্যালু বসাই দাও তাহলে ফ্রম 1 উই গেট ফ্রম 1 প্রমাণ উই গেট দেখো আমরা ভ্যালুটা দিয়ে দিচ্ছি তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ডি ওয়াই বাই ডি এক্স তাহলে আমাদের কি দাঁড়ালো এখানে এই যে এটা ওই প্রথমটা আছে তাহলে এক্স টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আর এখানে আছে প্লাস এক্স ওয়ান প্লাস টু এল এন এক্স ব্যাস এটা আছে 37 গেল চলো 38 এ যাই দেখো কি আছে তো একই ভাবে দুইটা পার থাকবে এই গ্রুপে একই থাকবে সবাই দুইটা পার পার ধরতে হবে ম্যাথ আলাদা আলাদা করতে হবে ওকে 38 দেখো যে x এর পাওয়ার x আর sin x এর পাওয়ার আছে কি ln x চলো sin x এর পাওয়ার ln x টা বাদ দিয়ে আসলাম এবার এখন চলে আসছে একটা পার হিসাবে 38 একইভাবে তাহলে আমরা শুরু করলাম লেট পার দুটা পার করে ফেলব 38 লেট y cos to y x এর পাওয়ার x আর প্লাস ওকে প্লাস কোথায় যাবে দেখলাম এটা 38 ওকে 38 কোথায় এই x এর পাওয়ার x sin এর পাওয়ার আছে ln x আর সাইন এর পাওয়ার হলো ln x দেখো তাহলে এখন আমরা এটা ইউ ভি ধরে নাও তাহলে ওকে সো ইউ ইকুয়ালস টু আমি ধরলাম x এর পাওয়ার x এন্ড ভি ইকুয়ালস টু আমি ধরে নিলাম কি সাইন সাইন x এর পাওয়ার ln x আচ্ছা আগে সব করে দিই তারপর এখানে ইউ ভি বসাবো তাহলে সো হাটি ইউ বাই ডি ওকে এল এন লাগবে তাহলে সো এল এন এল এন অফ ইউ তাহলে এল এন দিলে পার্টটা এখানে আসলো আর এল এন এক্স এখন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স তাহলে ওয়ান বাই ইউ ডি ইউ বাই ডি এক্স এখন এটা ইউ বি পাবে এক্স কি করলাম লন এক্স করলে ওয়ান বাই এক্স এবার এখানে লন এক্স বাইরে থাকলো কনস্ট্যান্ট এক্সের ডিফারেন্সিয়েট করলে ওয়ান ওকে ইউ এবার পাস করে দাও মানে ডি ইউ বাই ডি এক্স ইকুয়ালস টু এখানে তার অবস্থা কি হলো এক্স কাটা গেল ওয়ান ওকে এখানে ইউটা এভাবে পাস করবো ইউ এর ভ্যালু সাথে দিয়েও দিলাম এক্স এক্স
तो 1 प्लस ln x दैट यू आर गेटिंग द सी ऑफ दिस ओके এর পরে এই পালটা করে ফেলো v তাহলে ln ln x কিন্তু মানে ln v তাহলে ওকে ln এখানে চলে আসলো ln x আর ln অফ sin x হলো ln অফ sin x দেখো sin x একটু খেয়াল করো তাহলে ওকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x বুঝতে পারছো এখানে যে ln নিলাম এই পার্টটা এখানে চলে আসছে তাহলে ln অফ sin থেকে গেল তাহলে 1 বাই v তাহলে dv বাই dx dv বাই dx uv তাহলে এটা পিছনে দাও ln x এটা ডিফারেন্সিয়েট করব তাহলে 1 বাই কত x তাহলে sin x হলো sin x এর পরে কি হয়ে যায় এটা তো x না sin x এর পরে cos x এবার প্লাস ln অফ k sin x আর থাকলো এবার x এর ln x এর ডিফারেন্সিয়েট করলে 1 বাই x একবারে করে দিচ্ছি আমরা টাইম বেশি নিচ্ছি না cot হয়ে গেল এটা cos বাই তাহলে cot x ln x আর এখানে আসলো cot x cot x 1 বাই x 1 বাই x ln অফ sin x তাহলে এখন u আর v সমান পেয়েছি এটাই পাশে পাশ করো তাহলে সব dv বাই dx বিন ধারণটা ছেড়েও দাও বিন ভ্যালু হচ্ছে সাইন x এর পাওয়ার হলো ln x আর বাকি কাজ স্পটটা আগে লিখলাম cot x ln x প্লাস 1 বাই x ln অফ sin x সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এখন বুঝতে পারছো তাহলে সব y কত হয়েছে সো y ইকুয়ালস টু u প্লাস v বাট u ধরছ না এটা v ধরছ না তাহলে ডিফারেন্সিয়েট with respect to the dy by dx dy by dx it is du by dx plus dv by dx এখন দুটো ভ্যালু বসাই দাও এটা মানে এটা x এর পর x 1 plus ln x আর এটা ভ্যালু আছে এখানে ln x ওকে sin sin inverse sin x inverse আছে ln x আর ওকে বাকিটা আগে যা লিখতে পারো ইচ্ছা 1 by x k ln of sin x then the second bracket is plus it for the this cot x ln x thus it answer that u r b দুটা u r b ধরে নিতে হবে প্রত্যেকটা ম্যাথ একই ভাবে করতে হবে জাস্ট পার দুটো চলে আসছে তখন y plus u plus b হবে ডিফারেন্সিয়েট করবা মানে d u by dx dv by dx বাস ইউ আর ডিভি ডেল্টা বসাই দিলে শেষ আর কোনো কাজ নেই ওকে 38 গেল চলো 39 39 এ যাও দেখে আসতে এটা শেষ করে দেওয়া যায় কিনা 39 39 এও দেখবা যে দুটা পার্ট আছে এখানকার প্রত্যেকটা ম্যাথে দুইটা পার্টই থাকবে 39 আর 40 দুটো ম্যাথ আছে ওকে সাইন এক্স এক্স এর পর সাইন এক্স ওকে দুটো উল্টা একটা একটার মতো ঠিক আছে ওয়াই কস টু এক্স এর পর সাইন এক্স আর সাইন এক্স এর পর এক্স ওকে লেট লেট ওয়াই কস টু এক্স এর পর সাইন এক্স আর সাইন এক্স এর পর এক্স তাহলে ওকে সো u equals to the lamb x the power sin x and v equals to k sin x r power x bas dutai lam na lam eta no lam o khano lam chalo lam ne kas karo shudhor bhabe je ebar pore value di dibo ta tale y equals to u plus v hobe er pore differentiate kore value gulo boshai dibo ha ba chalo sathe sathe lam ne nao দুই পাশে লন নিয়ে না দুই পাশে আলাদা করে দিলাম তাহলে ওকে তাহলে সব এল এন অফ ইউ এখন লন এল এন অফ এক্স সাইন এর পাওয়ার হলো সাইন এক্স তাহলে সাইনটা পার্ট এখানে চলে আসলো আর এল এন ইউ ইকস টু এখানকার ই হলো এটা ওই জায়গা লাগবে এল এন সাইন এক্স আসলো sin x ln x এবার ইউ বি এটা ইউ বি ফর্মুলা তাহলে ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু x তাহলে এটা x মানে কত তাহলে 1 বাই u কিন্তু এটা x না তাহলে du বাই dx
du by dx তাহলে এখন চলো du by dx করলাম আমরা তাহলে এখানে u পি বাস তাহলে এটা আগে নিয়ে আসলাম sin x ln x এর পরে ln by x এবার আসলো ln x পিছনে sin x এর পরে cos x এবার এই u টা এখানে পাস করে দাও তাহলে সো du by dx এখন u যদি পাস করো 1 by x sin x cos x ln x এখন u দেখো u কত এই যেটা x sin x এখন দেখো 1 by x sin x cos x ln x থাকে তাহলে মানে এবার আমরা u by dx এখানে করার পরে এবার ওটা বসাই দেব আর এরপর এখানে আসো আবার ln না ln x ln b ln b তাহলে ln নিলে একবারে করে দিলাম এটা x এখানে আসলো ln of sin x ওকে তাহলে সব ডিফারেন্সিয়েট করো 1 by b du dv by dx dv by dx এখন u এর ফর্মুলা এটা পিছন দিলাম x এটা ক্যালকুলেট করলাম 1 by sin x 1 by sin x এরপর দেখো 1 by sin x করলাম এরপর আমি এটা লিখলাম ln of sin x ও sin x এর আবার করা লাগবে sin x তাহলে sin x করলে cos x প্লাস এখন এটা ক্যালকুলেশন করো এটা রাখো x এর করলে অন হয়ে যায় ln of এটা কনস্ট্যান্ট sin x আর ওটা করলে 1 হয়ে গেল দেখো এটা 1 হয়ে গেল তাহলে v টা এভাবে পাস করব তাহলে সো dv by dx আর এই v ভ্যালুটা সরিয়ে দাও x সরি sin x v হল sin x এর পাওয়ার x আর বাকি কাজ এখানে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলে দিতে পারো না দিলে চলবে দাও তাহলে এটা cot হলো x cot x আর ln of sin x ln of sin x বেশ দেখো প্লিজ ln of sin x এখন আমরা এখানে একটু কাজ করব বেশ কাজ করলে শেষ হবে ওকে তাহলে এখন দেখো এখানকার কাজ হলো ওকে আমাদের এখন যা দুটো বের করে রাখলাম এখন এখানে আসলাম তাহলে সো y ইকুয়ালস টু কত u প্লাস v তাহলে ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু x তাহলে ডিফারেনশিয়াল উইথ রেসপেক্ট টু x যদি করো তাহলে কি হলো দেখো dy বাই dx তাহলে সো dy বাই dx ইকুয়ালস টু du বাই dv প্লাস সরি du বাই dx আর dv বাই dx ওকে তাহলে এখন দুটো ভ্যালু দিয়ে দাও এটার ভ্যালু তাহলে আমার সেটা এখানে লিখবে আর এটার ভ্যালু এটা ব্যাস করে ফেলবা আমি একটু না করলাম এরপরে চলো 40 নাম্বার 40 চলো 40 দিয়ে দাও ভ্যালু দিয়ে দাও এখানে দিয়ে দাও ব্যাস 40 নাম্বার দেখো ফর্টিতে দেখো কি আছে আমাদের এখানে ফর্টি ওই একই ইউ আর ভি বুঝতে পারছো দুটা ধরে নিয়ে কাজ করতে হবে ফর্টি নাম্বার কই এই যে ফর্টি ফর্টি একটা ইউ একটা ভি দাও ওসে কাজ পারবা পাস করে দেবো পরের বেসিস পরের এক্সারসাইজ করে দেবো না একটা ম্যাথ আছে ইউ ভি ওই সাইন এস এর পাওয়ার আছে কে কস এক্স এটা সময় করেছি আর কস এক্স এর পাওয়ার সাইন এক্স এটা করানো হয়েছে ঠিক আছে আলাদা আলাদা করে এক কাজ করে দিল 34 ছিল আচ্ছা দিলাম লাস্ট ম্যাথ দেখাই দিই 40 40 দেখো 40 40 নেট নেট y cos to y cos to আমাদের ওকে তারপর কে sin x এর পাওয়ার হ্যাঁ sin এর পাওয়ার আছে cos আর cos এর পাওয়ার sin sin এর পাওয়ার cos এই যে sin x এর পাওয়ার হলো cos x আর প্লাস cos x এর পাওয়ার হলো sin x বেশ আলাদা আলাদা করে ফেলো এটা u এটা v ধরো তাহলে সো u u ইকুয়ালস টু এটা না sin x এর পাওয়ার হলো cos x এটা করে ফেলে একবারে ln দাও ln অফ u তাহলে ওকে এল এন দিলে কস এখানে চলে আসলো
cos x ln of sin x. Okay, yeah, possible, this is equal. So the sum divided by 1 by u du by dx. So I want to u b all the way to the u b first episode of the cos x. It is only 1 by 1 is simple key. 1 by x, that means sin x. It is the x now. তাহলে সাইন এর পরে আবার কি হবে cos x এবার এখানে আসবে এবার এটা কনস্ট্যান্ট ln of sin x ln of sin x এবার ভেরিয়েবল আছে এটা cos x cos x করলে minus sin x তাহলে ওকে এটা হলো কি sec square x বা cot লিখতে পারো একটা এটা cos cos x cot x আর এটা মাইনাস হয়ে গেল মাইনাস সাইন এক্স ln অফ সাইন এক্স একটু বড় হচ্ছে তাই না আর তাহলে থাক এটা এভাবে তাহলে ইউটা এভাবে দিয়ে দাও তাহলে সব ডি ইউ বাই কত আচ্ছা এখানে দিয়ে দিই তাহলে সব ডি ইউ বাই ডি এক্স ইকুয়ালস টু এখানে আমরা ইউটা এভাবে পাস করব তাহলে পুরোটা কালো সেকেন্ড ব্যাকে রাখলাম আর ইউ কেন দেবে পাস করে দাও তাহলে ইউ আর ভ্যালু এটা লিখতে হবে সাইন সাইন এক্স এর পাওয়ার হলো কস এক্স বুঝতে পারছো এটা ইউ এবার ভি এটা দিয়ে এবার করতে হবে তাহলে ভি ব্ল্যাক তাহলে সব ভি ইকুয়ালস টু ওইটা কস এক্স এর পাওয়ার হলো কত সাইন এক্স ব্যাস এটা বের করবা আগের মতো মান নিয়ে তাই এখানে না ব্রডনে ডিফারেন্সিয়েশন করো করার পর আবার কি করবে বলো তাহলে এল এন নিতে হবে এল এন তাহলে সো এল এন অফ ভি তাহলে সাইন এক্স আর কস এল এন অফ কস এক্স এল এন অফ কস এক্স ব্যাস এখন ইউ ভি করে ভালো এটা তো ওয়ান বাই ভি ডি ভি বাই তারপর এখানে তো এইভাবে নেবা ওয়াই কস টু কত ইউ প্লাস ভি তারপরে ডি ওয়াই by dx equals to du by dx plus dv by dx that's it is the kind of limit that is there it is for calculation for a for a value pass for it and deliver hello okay here for a chalo for an exercise you can now calculate bar bar to the dv 1 by v u v cost term for a for a okay I am going to go to the last thing that I'm going to do আগে ভাগে ছুটি দিয়ে